ফাতেমা বেগম এআইডি দিকে লিখেছেন আমার বাসার পাশে মহিলাদের জামাতে তারাবির নামাজ হয় হুজুর খতম তারাবি পড়ান যারা পড়ান তারা পর্দার আলে থাকেন মহিলারা পর্দার অপর পাশে এবং কিছু মহিলা ঘরের মধ্যে পড়েন এবার পড়া যাবে কি না পুরুষদের তারাবি জামাতের মধ্যে মহিলারা আলাদা করে পর্দার সাথে সামিল হতে চাইলে হতে পারেন যদিও মেয়েদের জন্য বাসাবাড়িতে নামাজ পড়া অধিকতর উত্তম বলেছেন নবী সাল্লাহ আলহু ওয়াসাল্লাম এমনি আরিফুল হক আপনি লিখেছেন একজন আলেম বলেছেন চার রাখা বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাখাতে যদি ভুলে তাসাহুদের পর দূরের কিছু অংশ পড়ে ফেলি তাহলে নাকি সর্বশেষ বৈঠকে সে দেশাউ দিতে হবে বলবেন ফরজ নামাজের দ্বিতীয় রাখাতে আপনার ভুলে তাশাহ পর দূর পড়ে ফেলেন আল্লাহামুসাল্লাহ মহম্মদ পর্যন্ত পড়ে ফেলেন বা আরও বেশি পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাজহবের আলোকে সে দেশাউ দিতে হবে কারণ ফরোজ আমাদের দ্বিতীয় রাকাতে বৈঠকে তাসাহুদ পড়ার পর বিলম্ব না করে খুব দ্রুততার সাথে দাঁড়াবার জন্য কিন্তু নির্দেশ রয়েছে রয়েছেন বিশাল সাল্লামের হাদিসে এবং খুব দ্রুত দাঁড়াতে তো এখানে আপনি বিলম্ব করেছেন সেজন্য জন্যই এসে আপনার জন্য বর্তাবে আরও এর সপক্ষে নানা রকমের যুক্তি এবং প্রমাণ ইত্যাদি আছে যদিও এই ব্যাপারে আরও বলে আমাদের মত হলো সৈদি বলে আমাদের মত হলো ভিন্ন তারা মনে করেন যে এসে লাগে না তো সে দেওয়াটা নিরাপদ মাইনুল ইসলাম মাসুম লিখেছেন এমন কিছু ফজিলতপূর্ণ আমল জানতে চায় যেগুলো দৈনন্দিন কাজের পাশাপাশি করা যায় দৈনন্দিন কাজের পাশাপাশি করা যায় এরকম আমল আছে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আলাহ আহ আল্লাহ আকবর সুবাহান্লাহ হামদি সুবাহানুল্লাহ অন্যকে সৎকাজের আদেশ দেওয়া সৎ কাছতে বাদা প্রদান করা এরকম হাজারটা আমল আছে যেগুলো আমরা কাজের ফাঁকা ফাঁকে যে কোনো ভালো কাজ করতে পারি সেটাই এর মধ্যে সামিল হবে হুমায়ুর রহমান লিখেছেন কেউ মারা যাওয়ার এক বছরের মধ্যে কি আবার নতুন করে কবর দেওয়া যাবে মারা যাওয়ার এক বছরের মধ্যে আবার নতুন করে কবর দেওয়ার প্রশ্ন কেন আসলো যদি এমন হয় যে এক বছরের মধ্যে তার লাশটা বেড়ে গেছে কবর ভেঙে গেছে তাহলে সসম্মান সেটাকে আবার দাফন করবেন মোহাম্মদ সাকিব আল হাসান থেকে আপনি লিখেছেন জাগতিক শিক্ষাটাকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত জাগতিক শিক্ষা দুনিয়াবে শিক্ষা যতটুকু জানলে নিজের উপকার হবে অন্য মানুষ উপকার করতে পারব ততটুকু আমরা অবশ্যই জ্ঞান অর্জন করব এবং অন্যদেরকে উপকৃত করার উদ্দেশ্যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন শিক্ষা ডিগ্রি যদি আপনি অর্জন করেন তাহলে সেক্ষেত্রে আপনি সফ পাবেন আল্লাহ তালার কাছে এর কারণে যদি নিয়ত থাকে অন্যকে উপকৃত করা ইনশাআল্লাহের কারণ আপনি বরং সলভ পাবেন আল্লাহ তালার কাছে আরিয়ানসব লিখেছেন নীচের ঠোঁটের নিচে পশম থাকা পশমগুলো কি দায়ের অংশ এগুলো কেটে ফেললে কি গুণা হবে না এই যে ইয়েগুলো দাড়িগুলো আপনার লোমগুলো এগুলোকে কাটা উচিত না অনেক রামায়িক রাম বিষ্কর আসল ধানতুল্লা এগুলোকে ছোটো দাঁড়িয়ে বাচ্চা দাঁড়িয়ে বলেছেন এই জন্য এটা কাটা উচিত না আশিক রমার লিখেছেন পোষা পাখিকে নিজের কাঁধে নেওয়া যাবে কি না পোষা পাখি কেন যে কোনো পাখিকে আপনি চাইলে কাঁধে নিতে পারেন আপনার করে নিতে পারেন না না হয় সে দৃষ্টি খেয়াল করবেন বাকি করে নেওয়াতে কোনো অসুবিধা নেই বরং প্রত্যেকটা প্রাণীকেই আপনার মমতা প্রদর্শন করার নির্দেশনা সাল্লাম দিয়েছেন এবং প্রত্যেকটা প্রাণীর প্রতি দেয়া প্রবশ হলে মমতা পরায়ণ হলে তার বিনিময়ে আজর দেওয়া হবে সেটিও নবী সাদ্লাহ সাল্লাম বলেছেন সাইদ সঞ্জিদ শিপাদ আপনি লিখেছেন প্রেগনেন্সি অবস্থায় কি তাবিজ ব্যবহার করা যাবে তাবিজ ব্যবহার করা সুনার খেলাফ নবী সাদ্লাহ সাল্লাম কাউকে তাবিজ দেননি ব্যবহার করেননি করতে বলেননি তবে করোনা বিভিন্ন আয়া দোয়া এগুলো চিকিৎসার অংশ হিসাবে রুকিয়া ঝাড়ফুকের অংশ হিসাবে তারা ব্যবহার করতে পারেন রাইসা অপ্পি আপনি লিখেছেন বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গোনা হবে কিনা একান্ত বাধ্য না হলে ফেলে দেওয়া উচিত না খাবার উপযোগী থাকে নাই কেউ খেতে চাচ্ছেন না খাওয়ার মতো লোক নাই তাহলে সেক্ষেত্রে কোনো প্রাণীকে দিলেন সেটা জায়জ হতে পারে আদারওয়াইজ ওটা অন্যদের খেয়ে ফেলা উত্তম উর্মি ইসলাম লিখেছেন বৃহস্পতিবার কিছুটা কাপ পড়া যাবে এতে জমাবার পড়ার সোয়া পাওয়া যাবে কিনা বৃহস্পতিবার রাত থেকে অর্থাৎ মাগেরবের পর থেকে সন্ধ্যা থেকে আপনি পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে জমা পড়া পড়ার পাবেন কারণ জমার দিন শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আর দিনেবেলা পড়লে আপনি শুক্রবার পর যে সব সেটি লাভ করবেন না আফরোজা খানম আপনি লিখেছেন ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভের অংশ দেয়া হয় এই টাকা ব্যাঙ্কে রেখে আসবো নাকি কোনো গরিব দুঃখী মানুষকে সবের নিয়ত ছাড়া এমনি দিয়ে দিয়ে দেবো যদি আপনার কাছে অটোমেটিক এটা চলে আসে তাহলে গরিব দুঃখীকে দিয়ে দিবেন সবের নিয়ত করা ছাড়া আর যথাসময় ব্যাঙ্কিং ব্যাংকিংগুলোর সাথে লেনদেন করার চেষ্টা করবেন